বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ চাকরির খবর আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে আপনি ছেলেই হন বা মেয়ে হন না কেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনি সম্পূর্ণ ফ্রি ট্রেনিং নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন তার জন্য আপনাকে কত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম কিন্তু আপনি এইট পাস থাকলে এ সমস্ত জায়গাতে আবেদন করতে পারবেন তাই জন্য পুরো ডিটেলস আপনাকে প্রথমে জেনে নিতে হবে কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হয়ে গেছে চলুন বিস্তারিত জেনে নেব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যদি আপনাদের ভেতরে কেউ এই ট্রেনিং নিতে চান এবং চাকরি পেতে চান পশ্চিমবঙ্গ সরকারের তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত হয়ে থাকতে হবে আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থেকে থাকে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন এবং এই ওয়েবসাইটে আসার পরেই আপনি কিন্তু অফিসিয়াল সেই নোটিশটি দেখতে পাবেন এই নোটিশটি চলুন কি বলা হয়েছে দেখে নেব দেখতে পাচ্ছেন এই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মসংস্থান অধিকার এই দপ্তর থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু ট্রেনিং দেবে পাঠ শিল্পে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ট্রেনিং পাবেন পাশাপাশি কিন্তু এই ট্রেনিং চলাকালীন আপনি একটি অর্থ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে কত টাকা করে আপনাকে দেওয়া হবে কোথায় কোথায় এই ট্রেনিং আপনি নিতে পারবেন দেখুন এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু যোগ্যতার ভেতরে থাকতে হবে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের ন্যূনতম স্বাক্ষর হিসাবে নথিভুক্ত থাকতে হবে আপনার নাম পাশাপাশি আপনার আঠারো বছর বয়স কিন্তু অবশ্যই হতে হবে দেখুন এখানে প্রশিক্ষণের মেয়াদ আপনি এক মাস কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে পারবেন বাঁকুড়া হাওড়া দমদম ব্যারাকপুর চুচুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বোলপুর কালনা শ্রীরামপুর উলবেড়িয়া এবং বসিরহাটে কিন্তু এই ট্রেনিং আপনি নিতে পারবেন বন্ধুত্ব সরি এক মাস নয় এই ট্রেনিং কিন্তু আপনি দুই মাস ধরে নিতে পারবেন এখন এই ট্রেনিং চলাকালীন কিন্তু আপনাকে তিনশো সত্তর টাকা কিন্তু দেবে তারা পাশাপাশি কিন্তু এখানে প্রতিদিন পনেরো টাকা করে কিন্তু আপনাকে স্পেশাল একটি ভাতা তারা কিন্তু দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন কোন ট্রেন ট্রেনিং পাবেন এখানে পুরো বিস্তারিত বলা হয়েছে এবং এখানে কিন্তু পাঠ সম্পর্কিত বিভিন্ন ধরনের ট্রেনিং আপনারা পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু বলা হয়েছে যে সমস্ত জিনিসগুলি আপনাদের ট্রেনিং এ শেখানো হবে দেখুন ট্রেনিং শেষে কিন্তু আপনার চাকরির জন্য উপযুক্ত কিন্তু আপনাকে করে তোলা হবে এবং তার জন্য এখানে বলা হয়েছে এই প্রথমে আপনি ডাউনলোড করে নিন কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেব তার আগে এই ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে এখানে দেখুন বলা হয়েছে ইচ্ছুক কর্মপ্রার্থীদের নিকটবর্তী জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রে অতি সত্তর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে তো আপনারা অবশ্যই জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে যোগাযোগ করুন এবং এই নোটিশটি ডাউনলোড করে নিন এই লিঙ্ক সরাসরি আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি নোটিশটি আপনি ডাউনলোড করে নিন এবং সম্পূর্ণ প্রথমে জেনে নিন তারপরেই কিন্তু আপনি আবেদন করবেন ট্রেনিং নেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের অধিক কর্মসংস্থান অধিকার থেকে এই আপডেটটি আপনাদের সরাসরি কিন্তু তুলে ধরা হলো ধন্যবাদ সাথে থাকুন